তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে বাণিজ্যিক আমদানিকারক কে, বাণিজ্যিক আমদানিকারক খাতাপত্র কিভাবে রাখবেন, শখ কিভাবে দিবেন, ঠিক না, লাস্টে রিটার্ন কিভাবে করবেন এবং এটিটি কিভাবে ব্যাংকে সব এ টু জেড। এখন বলেন এই বাণিজ্যিক আমদানিকারক ট্রেডিং আর উৎপাদনকারী পার্থক্য তো বোঝেন, তাহলে আমরা একটা কথা বলছিলাম বাণিজ্যিক আমদানিকারককে যাহা কিনে তাই বেচে, ট্রেডিং ব্যবসায়ীকে যে যাহা কিনে তাহাই বিক্রি করে, সে পণ্য বা সেবার আকার আকৃতি গুণাগুণ পরিবর্তন করে না, যেভাবে মানে সেভাবেই বিক্রি করে, ঠিক আছে। এটাই আজকে আমাদের মেন টপিকস। আচ্ছা তাহলে এটা নিয়ে তো ডিসকাস করার কিছু নাই। এই বাণিজ্যিক আমদানিকারকের ব্যাট যে 5% বলা আছে কি তৃতীয় তফসিলের অনুচ্ছেদ 3-এ, তৃতীয় তফসিল আছে না যে 5% 7.5% 10%, ওইখানে অনুচ্ছেদ 3-এ বলা আছে কি বাণিজ্যিক আমদানিকারকের ব্যাট কত 5%। আর ধারা 15-তে বলা আছে যে কেউ চাইলে ধারা 15 অনুযায়ী ব্যাট 15% কেউ চাইলে কি করতে পারে তৃতীয় তফসিলে ওহার প্র্যাকটিস করতে পারে অথবা কি করতে পারে 15% প্র্যাকটিস করতে পারে, এই তো, ঠিক না ভাই। তাহলে বাণিজ্যিক আমদানিকারকের জন্য চয়েস কয়টা? দুইটা, হয় আপনি 15% প্র্যাকটিস করেন আর না হলে কি করেন দেখেন। এই টপিক এই কথা, এই কথাটা সবাই ক্লিয়ার কিনা? মনে করেন এই যে আলাল ভাই আমাদের উদাহরণ আছে দুইটা, একটা ভার্সন ওয়ান একটা কি ভার্সন টু। মনে করেন আলাল আব্দুল্লাহ দুই ভাই কি ট্রেডিং ব্যবসা করে, খেয়াল করেন জাস্ট পার্থক্য 15% আর কি 5%, দুইজনে কি করে ট্রেডিং ব্যবসা করে। আগে তারা কিছুদিন আগে মানে জুলাই মাসে তারা কি করছিল, শীত আমদানি করছিল, আর এই মাসে আমদানি করছে কি, মানে আপনাদের ফোল্ডারে দুইটা উদাহরণ আছে, একটা ভার্সন ওয়ান ভার্সন টু। এই এই মাসে তারা কি দানা আমদানি করে, ট্রেডিং ব্যবসা যারা করে তারা কি করে বাজারে যেটা চাহিদা ওটার একটু ব্যবসা করে, কারণ চাই সবাই মুনাফা করতে, উৎপাদনকারী ঝামেলা যে ফ্যাক্টরি চেঞ্জ করতে হবে চেঞ্জ করে, ঠিক না। তাহলে সে এবার কি কি আমদানি করছে না, প্লাস্টিকের দানা এলএলডিপি এলডিপি এগুলো আমদানি করছে, আমদানি করে যে দানা আমদানি করে সে কি করবে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, আরও তথ্য আছে, আমরা এটা দিয়ে কি পুরো মানে পুরো লট বেঁচে দেবো। এখন এই দানার এগেনস্টে আমরা কি পাইছি, একটা বিল অফ এন্ট্রি পাইছি, দেখেন কি পাইছি বিল অফ এন্ট্রি। আচ্ছা এই বিল অফ এন্ট্রি দেখে দেখেন এটা বিল অফ এন্ট্রি নাম্বার না, এটা ডেট না। আচ্ছা এই বিল অফ এন্ট্রির এখানে দেখবেন যে একটা ব্যাংকের থেকে সিল থাকে না, তাহলে বলেন যে কোন ডেটটা আপনারা কাউন্ট করবেন খাতাপত্র লেখার সময়, কোন ডেটটা আপনারা কাউন্ট করবেন। মনে করেন এখানে যে বিল অফ এন্ট্রি থাকে এটা বিল অফ এন্ট্রি তৈরির ডেট, রেফারেন্স ডেট। আচ্ছা এখানে যে ব্যাংকে যে শুল্কায়ন হয় ওইটা আপনার ডেট না, না এটা হয় অনেক সময় আলাদা থাকে, এটাতে নাই, এখানে হয়তো ফটোকপি করতে যা হালকা হয়ে গেছে, সিল দেওয়া থাকে না বা অনলাইনে টাকা জমা দিলে রেকর্ড থাকে না। আচ্ছা এই ডেটটার থেকে আমরা 4 মাস কাউন্ট করবো না, আইনে বলছে ধারা 46-এ পণ্য বা সেবা ক্রয় করার পরবর্তী 4 কর্মের কী করতে হবে, রেয়াত দিতে হবে। আর বিধি বিধি সরি ধারা 29-এ বলা আছে যে আপনি এটি 4 মাসের মধ্যে কী করবেন সমন্বয় করবেন, তাহলে এটি সমন্বয় আর রেয়াত নেওয়ার জন্য আপনার এইখানে যে সিল থাকবে তার পরবর্তী 4 কর্মেয়াদ না, বলে 4 কর্মেয়াদ কি না। তাহলে আমাদের কোশ্চেনটা কীভাবে আছে দেখেন, আমাদের কোশ্চেন আছে আলাল ট্রেডিং একজন বাণিজ্যিক আমদানিকারক তার নিবন্ধন নাম্বার ঠিকানা এগুলো তো বলছেন, সে 15% আর কি করবে পণ্য বিক্রি করবে। আচ্ছা বিক্রি করবে এবং যথার নিয়মে রেয়াত দেবে এবং সহ জমা দেবে, তাহলে আমরা দাবে দাবে করেই শিখবো। আমি আলাল ভাইটা বোঝাবো, সাথে পার্থক্যটা বুঝা দিলে দুলাল ভাইটা বুঝে যাবেন। 15% আরে বেচবে রেয়াত নিবে, এই প্রোডাক্টটা কবে আসছে দেখেন, প্রোডাক্টটা আচ্ছা দেখ ওইখান থেকে দেখি, ওইখান থেকে দেখি সমস্যা নেই, দেখেন এই প্রোডাক্টটা ধরে নিলাম আমরা এই ডেটে আসছে কত 8/11/2021, তাহলে এই ডেটের পরে আপনার ওই ইয়াতে আসবে না, গোডাউনে প্রোডাক্ট আসবে না, আসার পরে রিসিভিং দেখাবেন না। বাস্তবে যদি কেউ বেচেও দেন যে ক্লায়েন্ট নিয়ে গেছে পোর্টের থেকে, কিন্তু আপনার কাগজটা তো হাতে পাওয়ার পরে ডেটে রিসিভ দেখাইতে হবে না, তারপরে শখ দেখায় ব্যস্ত হবে, ঠিক না। তাহলে আলালের 6.2.1টা নেন আপনাদের ডিসিপ্লিনটা বাই করেন, আলালের 6.2.1 এই যে এই যে এই আলাল ট্রেডিং
এই যে যেটা দিছি এটা এই খাতারি ফটোকপি দিছি আপনাদের আলালে 6.2.1 খুলে প্রথমে এরকম ইনডেক্স করবেন না যে এই আইটেমের জন্য আমি এত নাম্বার পেজ থেকে এত নাম্বার পেজ রাখব খুলবেন কি না এখন আপনারা যদি আইটেম 10টা হয় বলতে পারেন এটা প্রথম আইটেমের জন্য 12 পেজ দ্বিতীয় আইটেমের জন্য 12 পেজ পারবেন না এগুলো তো বুঝছেন তাহলে আমরা খুললাম প্রথম আইটেম কি 1 থেকে 2 তাহলে 1 নাম্বার পেজে যান যা লেখছেন না আলাল ট্রেডিং দেখেন তো আপনাদের খাতায় দেওয়া আছে না এই যে এইভাবে একটা ইনডেক্স করছি কিনা বলেন প্রথমে খাতা কিনে কি লিখলাম এই প্রোডাক্টটা আমরা এক থেকে কি দুই পেজে কি শেষ করে দেবো আমরা জানি যে পুরো লটটাই বিক্রি করে দিব তখন আমরা কি রাখলাম দুই পেজ রাখলাম এখন আপনার যদি প্রত্যেক মাসই আসে এক মাসের জন্য এক পেজ রাখতে পারেন না তাহলে এটা তো বলছেন এটা নির্ভর করবে আপনার কোম্পানি কি নেচারের উপরে আচ্ছা এটা করার পরে আমরা কি করলাম দেখেন তাহলে আমরা এক নাম্বার পেজে যাই দেখেন যাওয়ার পরে এখানে খাতার কপালে লিখছেন না খাতার কপালে লিখছেন না আলাল ট্রেডিং তার ঠিকানা নিবন্ধন নাম্বার যেহেতু আমরা এই পেজটা এই প্রোডাক্টের জন্য আসি লিখছি না পেট পলিথিলিন এসএস কোড তাহলে এই এসএস কোড ধরে মাসে মাসে রিটার্নটা করতে সুবিধা হবে না এখন আমি যে এই যে সেলস করছি প্রত্যেকটার জন্য একটা এন্ট্রি দিব এই টোটালটা দিয়ে একটা রিটার্ন দেখা দিতে পারবো না এই জন্য তো রেজিস্টার রাখা তাহলে বলে উপরের অংশটা সবাই বুঝছেন কি না আচ্ছা এখন আমার প্রোডাক্টটা আসছে ধরেন কয় তারিখে এই দেখে বিল অফ এন্ট্রি ডেট দেওয়া আছে কত এই যে 11/8/2021 এইটা ডেটটা এই দেখে বিল অফ এন্ট্রি নাম্বারের একটা ডেট না এটা বিল অফ এন্ট্রি নাম্বার কিনা বলেন আর এটা ডেট না কিন্তু আমরা ধরেন ধরলাম 11 তারিখে রিসিভ করছে কত তারিখে 11 তারিখে এখন 11 তারিখে এন্ট্রি দেওয়ার আগে ইন্সপেক্টর মহোদয় মনে প্রশ্ন থাকতে পারেন 1 তারিখে কি ছিল আপনি যদি হুট করে 11 তারিখে এন্ট্রি দেন আপনার আগের স্টক থাকতে পারে না থাকতে পারে কিনা বলেন তাহলে আমি যদি প্রথম লাইনটা দেই দেখেন সিরিয়াল নাম্বার 1 তারিখ 1 ওপেনিং স্টক নীল তাহলে আর কোশ্চেন করবে না মাসের শুরুতে জিরো ছিল যদি আপনি কোনো কথা না বলে ডাইরেক্ট এন্ট্রি দিয়ে দেন তাহলে প্রশ্ন থাকবে না এর আগে কি ছিল তাহলে বলেন ওপেনিং স্টক নীল এই লাইনটা বলছেন কিনা আচ্ছা আমরা রিসিভ দেখাইছি কবে ধরেন এই যে দ্বিতীয় লেনদেন কত 11/11 না 11/11 তখন আপনি কি লিখছেন ওপেনিং স্টক নীল রিসিভ করছেন কত দেখেন এই যে বিল অফ এন্ট্রি এখানে আছে না দ্বিতীয় পেজে যা এই যে আপনি দেখেন এখানে কি লেখা আছে পণ্যের কত ইউএসডি দেখেন লেখা আছে না নেট ওয়েট লেখা আছে কিনা বলেন আচ্ছা এখানে ভ্যালু লেখা আছে না তাহলে আপনি এটা এটা আলাল ক্রয় মূল্য না পরিমাণ আর এটা ক্রয় মূল্য না ব্যাটারি অ্যামাউন্টটা ক্রয় মূল্য না আলাল ক্রয় মূল্য কোনটাই ব্যাটারি বেস ভ্যালু না কারণ এই টাকা তো সে রাখতে হবে আর নেট ওয়েট সে পাইছে কত 5,05,006 কি কেজি দেখেন তো এই এন্ট্রি দিছি কিনা আমরা দেখেন এই যে 5,06,000 এই ব্যাটারি বেস ভ্যালু লিখছি তারপর কার থেকে কিনছে চায়নারি কোম্পানি বিল অফ এন্ট্রি নাম্বার ডেট লাস্টে স্টক তাহলে বলেন রিসিভিংটা বলছেন কিনা আলাদা রিসিভিংটা বলছেন কিনা বলেন যে টাকার উপরে ব্যাট দিবেন ওটাই আপনার ক্রয় মূল্য আমি দেখাই দেবো রেফারেন্স এখন বাকি জায়গাগুলো সবটাই আমরা একটা তো অ্যাডজাস্টমেন্ট নিব এটি আরেকটা হচ্ছে ভ্যাট আমি হচ্ছে রেট দিবেন আরেকটা আইটেম যা আছে কি যেমন সিটিএইচআরডি এগুলো কিছু এআইটি এআইটি ট্যাক্সে ফেলে যাবে ওটা আলাদা ব্যাপার ঠিক না ট্যাক্সে রিটার্ন নেবেন তাহলে বলেন এই রিসিভিংটা বলছেন কি না এখন আলাল ভাই এই রিসিভিং কো দিল আমরা কি জানি পণ্য বেচার আগে কি করতে হবে শক জমা দিতে হবে এখন ওই শক কার কার জমা দিতে হবে বলেন তো শখের ক্লাস তো করানো হয়েছে কার কার শখ জমা দিতে হবে কার কার দেওয়া লাগবে না আচ্ছা ভাই বলছে যে রেয়াত দিতে চায় সে শখ জমা দিবে ঠিক আছে সবাই ওনার সাথে একমত হ্যাঁ বলেন দ্বিমত বলে বলেন তাহলে আমাদের এক বোন বলছে সেবা প্রদানকারী রেয়াত নিলে শখ দিবে আর নিয়ত না নিলে শখ দিবে না ঠিক আছে উনি 50% ঠিক আছে
আরেকটা বাদ দিছে হ্যাঁ রপ্তানি কারক অসুবিধা নাই অর্ধেক শিখছেন তো তাহলে আমরা কি জানি যে সেবা প্রদানকারী আর রপ্তানি কারক রিয়াত নিতে না চাইলে সক্দা লাগবে না রপ্তানি কারক আর সেবা প্রদানকারী রিয়াত নিতে না চাইলে কি করতে হবে না এছাড়া সবাইকে দেওয়া লাগবে তাহলে আলাল ভাইকে দেওয়া লাগবে দুলাল ভাইকে দেওয়া লাগবে দুইজনের পার্থক্য কি আলাল ভাই সহগ না দিলে রিয়াতই ক্যান্সেল দুলাল ভাই রিয়াত না ক্যান্সেল হবে কি কিন্তু জটিলতায় পড়বে ঠিক না আলাল ভাইয়ের জন্য সহজ ফরজ আর দুলাল ভাইয়ের জন্য কি ফরজের কাছাকাছি কিন্তু ওনার কি হবে না রিয়াত না কাটবে কি ব্যাপারটা সেরকম ঠিক আছে এটাই এই সিনামনা আচ্ছা দেখ তোমরা ইয়া করো তাহলে এখন আমরা সহগ জমা দিব না আর আপনারা শখটা বের করেন আপনাদের শখ দেওয়া হয়েছে জি আচ্ছা শখের ক্লাস পুরো তো আলোচনা করা দরকার না অর্ধেক আলোচনা করলেই দেব এই যে শখ রেডি করবেন তখন আপনি এই যে লেখছেন না আলাল ট্রেডিং দেখেন তো এই জায়গাটা ভাব হচ্ছে কিনা এখানে কি লেখছেন আলাল ট্রেডিং নাম ঠিকানা নিবন্ধন নাম্বার এত তো সবাই ক্লিয়ার এগুলি আচ্ছা এখন আমরা শখ দিব কি আলালের তাহলে এইচএস কোড কই পাবেন বলেন কারেন্টের লাইনটা ভালো করে চেক করো হ্যাঁ তাহলে এই যে বিল অফ এন্ট্রি এখানে এইচএস কোড দেওয়া আছে না আমরা কি দিব এই যে এখান থেকে এইচএস কোড তাহলে এইচএস কোডটা লিখলেন এখন আপনি আনছেন পেট রেজিন কি আনছেন পেট রেজিন এখন এখানে যদি আপনি আনার পরে নিজের আসে না অনেক সময় যে আনার পরে নিজের নামে বেচেন হয় না এরকম মনে করেন আপনি আকার আকৃতি গুণাগুণ চেঞ্জ করেন না ঠিকই কিন্তু প্রোডাক্টটা চায়না নামে মানে আপনি অনেক সময় না নিজের নামে বিক্রি করেন খোদাই টোদাই করেন না কিন্তু নামটা একটু বলার সময় অন্যরকম বলেন হয় না এরকম তাহলে আপনি কী করলেন ওই ব্র্যান্ড নেমটার উল্লেখ করে দিলেন আপনি যাহা নেন তাই বেচেন কিন্তু অনেক সময় হয় না যে ওই দেশে যে চাইনিজ নাম এটা আমাদের দেশে কি চলে না তখন আপনি কী করতে পারেন ওই দিয়ে যে কি রহিম ট্রেডিং এই এই পণ্য এরকম হয় না ধরতে পারছেন তো যে আপনার যদি মানে আকার একটা গুণগুণ ঠিকই আছে যেমন আমার এক ক্লায়েন্ট কী করে বিদেশ থেকে মফ আমদানি করে মফ কিন্তু ওদের যে চাইনিজ নাম ওরা বলছে ওরা কী করছে নতুন একটা নাম দিয়ে দিছে তখন আমরা সহগের মধ্যে বিল অফ এন্ট্রি নাম এটা কিন্তু আমরা বেশি এই যে কি হ্যান্ড মফ হিসাবে কাস্টমারদের বুঝবো না তো ঠিক আছে তাহলে এখন আমরা কি এই যে যাহা আনি তাহাই বেচি না যাহা আনি তাহাই বেচি তাহলে এই এই নাম আর এই নাম এক হবে কারণ আমার তো র মেটেরিয়াল প্যাকে মেটেরিয়াল নাই আচ্ছা এখন আমি বেচি কী হিসাবে কেজি হিসাবে এই দানা আপনি কেজিতে শখ যদি দেন ২০ কেজির প্যাকেট হোক ৫ কেজির প্যাকেট হোক গুনতে ভাই করতে পারবেন না তাহলে এটা নির্ভর করবে আপনার পণ্যের উপরে আপনি কি কেজিতে দিবেন না পিসে দিবেন না ব্যাগে দিবেন এটা নির্ভর করবে আপনার ব্যবসার উপরে আপনার যদি হয় কাটলে ফল কার্টুন ধরে দিয়ে দিতে পারেন তো আছেন তো একজন আরে মনে করেন মোবিল সে কীগুলো ড্রাম ধরে দিয়ে দিল না আমার এক বসানে ভিটামিন সে বস্তা ধরে দিয়ে দেয় ১৫০ কেজির বস্তা আমরা এটা ক্লাস করতেছি আজকে আপনি বলেন ২০০ কেজি ড্রাম হয় না আপনি ৫ কেজি করছেন আমরা আমরা তো আজকাল যা আনছেন তাই আছে ঠিক না তাহলে তো উৎপাদন করে হয়ে গেলেন আপনি দাঁড়ান দাঁড়ান বুঝি নাই কী করছেন আচ্ছা খেয়াল করেন অনুচ্ছেদ ৩ বলা আছে তৃতীয় তহসিল অনুচ্ছেদ ৩ বলা আছে পণ্য বা সেবার আকার আকৃতি গুণাগুণ উনি আকৃতি চেঞ্জ করছে না আমার এক ক্লায়েন্ট নতুন ক্লায়েন্ট ওরা কি করে সিরিজ কাগজ আমদানি করে রোল আনে আইন না আপনি বলছেন যে এই সাইজের উনি আপনাকে এ ফুল কাগজ করে দিছে তাহলে বলেন উনি উৎপাদনকারী না ট্রেডিং উৎপাদনকারী না আর উনি আকৃতি চেঞ্জ করছে বুঝছেন তাহলে এই যে এই এই যে তাহলে এই পর্যন্ত বলছেন এসএস কোড পণ্যের নাম একই নাম আমরা বেচবো কি পিস হিসাবে সরি কেজি হিসাবে এখন এই ক্রয় মূল্যটা কীভাবে পাবেন বলেন ক্রয় মূল্য কীভাবে পাবেন পণ্যের পরিমাণকে দেখেন দেখেন এই যে এই টোটাল যে নেট ওয়েট গ্রস ওয়েট না কিন্তু নেট ওয়েট
এই নেট ওয়েট কে নেট ওয়েট মানে পরিমাণ কে ব্যাটের বেস ভ্যালু দিয়ে ভাগ দিলে ইউনিট প্লেস হবে না আমি দাঁড়া বিধি আলাদা করে দেব অসুবিধা টেনশন করার কিছু নাই ওটা ওই একটু পরে ফাঁকে দিয়ে একটা আলাদা করে নেই এই পরিমাণ দিয়ে ভাগ দিলে পরিমাণ পাবেন না তাহলে আলাল বাইর ক্রয় মূল্য কোনটা হবে এই দুইটার ভাগ তাহলে দেখেন এই যে আসলে আপনাদের ওয়ার্কিং দিয়ে দিছি দেখেন তাহলে এই যে এখানে দেখেন যে আপনি এই ভ্যালু কে পরিমাণ দিয়ে ভাগ দিলে প্রতি কেজি দাম আসছে 94 টাকা দেখেন এটা বুঝছেন কিনা হুম ঠিক না প্রতি কেজি দাম কত 94 টাকা হ্যাঁ ব্যাটে ব্যাটো বেশি কি বলতে এটা বুঝাইতে মনে এখন আপনি যখন শক দিতে গেলেন ব্যাটো বেশি বললো এই 94 টাকার উপর 37% এডিশন না করলে আমি কি করব না 94 টাকার উপর 37% এডিশন করলে শক কি করব না সাইন করব না ঠিক না আচ্ছা তাহলে এই 94 টাকার 37% কত টাকা আসে 35 টাকা ঠিক না দুই ভাই থেকে একই শক দিতে হবে ব্যবসা করতে পারবে না তো আলাল ভাই দুলাল ভাই যদি সেম রেট না বেসে ব্যবসা করতে পারবে বেসতে পারবে না তাহলে ধরেন 37% এডিশন করলে টাকা আসে কত 35 94 আর 35 এর যোগফল আপনি 15 বললো না ধারা 32 এ বলা আছে যে 15 মূল্য বাই করতে হবে কি যেই পরিমাণ টাকা আপনি পন পান পন মানে কি কাস্টমার থেকে যেই টাকা পান ওইটার থেকে ওই কর ভগ্নাংশ 115 ভাগের 15 ভাগ দিয়ে ভাগ দিলে ভ্যাট বের হবে ওই টাকা থেকে ভ্যাট বাদ দিলে বাকিটা বেলু বাকিটা বেলু না আচ্ছা এখন এই কর ভগ্নাংশ থেকে আচ্ছা আচ্ছা আপনি বলেন ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য কি সংযোজন না ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য কি সংযোজন তাহলে আপনার ব্যাটের বেস ভ্যালুর উপরে আমরা কি করতেছি ধরে শক দিচ্ছি বাকিটা সংযোজন চলে আসছে আর বেতন আছে না বেতন গোডাউন বা সবই তো আছে ওগুলি চলে আসছে তার আসে না কে বলছে আসে না কে বলছে দাঁড়ান ভাই এটা একটু পর আলোচনা করতাম দেখেন খেয়াল করেন এই যে এই টাকাকে এটা যে গুণ দিছেন এই যে এটা এটা গুণ দিছেন এই টাকা আসছে না এই টাকার এই টাকাটা এক টাকা না আচ্ছা এই টাকার উপর সিডি দিছেন 5% কত দিছেন আরডি দিছেন এসডি দিছেন এই তিনটার যোগফলের উপরে ব্যাট দিছেন না তাহলে এই টাকার মধ্যেই তো সব আছে তাহলে আবার আলাদা আনবেন কেন বলেন এটা আমি 10 মিনিট পরে বুঝাইতাম আপনি আগে ইয়া করছেন ঠিক আছে তাহলে এই যে এই ব্যাটের টাকার ভিতরে দেখেন তো এইটার এটা যোগফল না আরডি আর এসডি থাকলে এই তিনটার যোগফলের উপরে কিন্তু কি আপনি এই ব্যাটটা ইয়া করতেন তাহলে এগুলি তো অলরেডি আপনি এই টাকার মধ্যে ধরাই হয়ে গেছে ধরা হয়েছে না কারণ এটা রেট হবেন না আচ্ছা এখন বুঝেন আগে ভেঞ্জি যেটা বোঝাই এটা বোঝেন তাহলে এই দুইটা যোগ করলে আমার প্রোডাক্টটা ব্যস্ত হবে কত 100 কত এটা তো বুঝছেন এখন বাংলাদেশে বর্তমানে ব্যাটো বেশি লোকজন বলে এটার বাইরে ব্যাট আছে কি বোঝে ব্যাটো বেশি লোকজন কি বলে বাইরে ব্যাট আছে কোনো কোনো জায়গায় বলে ব্যাট এখন আপনি অবস্থা বুঝে চিন্তা করবেন অনেক বেশি বলে এটার বাইরে ব্যাট আছে আর অনেক বেশি বলে কি কারণ দাঁড়া বলতে সে বলা আছে না ভাই ক্লিয়ার হন ব্যাপারটা ব্যাটো বেশি হিসাব করে এটা হইলো মূল্য এটা হইলো কি কয় মূল্য আর কয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 35 কি আপনি এডিশন 35 কি তাহলে আমরা কি জানি এই দুইটা যোগফলই তো পণ্য মূল্য এখন ব্যাটো বেশি চিন্তা করে এর বাইরে আমার ব্যাট দেওয়া লাগবে আর আমরা চিন্তা করি কি এটার মধ্যে কি আছে বুঝছেন তো এবার এখন আপনি অবস্থা বুঝে আমল করবেন কেন ধারা 32 বলছে আমি যদি 129 টাকা পাই এটার মধ্যে আমার ব্যাট আছে না ধারা 32 অনুযায়ী আপনার ব্যাংকে যদি 129 টাকা ঢোকে তাহলে আপনি বলতে পারেন না 115 দিয়ে ভাগ দিলে 16 টাকা আমার ব্যাট 129 টাকার ভিতরে 115 ভাগের 15 এটা থেকে এটা বাদ দিলে এটা বেলু না এটা আমি শিখাই দেব এটা ক্লিয়ার তো এটা হলো বাস্তবতা কিন্তু ব্যাট অফিস মনে করে কি এটার বাইরে কি আছে এই দুইটা আপনার মাথায় রাখতে হবে যে ব্যাট অফিস কি চিন্তা করতেছে আর আপনি কি চিন্তা করতেছে কারণ এখন যদি আপনার অ্যাকাউন্টিং স্ট্রং থাকে আপনি যদি দেখাইতে পারেন 129 টাকা আমি ব্যাংকে ঢুকছে তাহলে চ্যালেঞ্জ যেতে পারবেন না হ্যাঁ আর এখন যদি আপনার খাতাপত্র মিল না থাকে 5 বছর যদি বিডিএস না দেন স্টকের সাথে কি বাস্তবে মিল নাই তাহলে কি করবেন
ওটার সাথে যোগ করে নিতে হইব বুঝছেন এবার এভিডেন্স দিতে পারেন ভাই আমার ওয়ার্ক অর্ডার আছে আপনি যদি দেখাইতে পারেন আমি ব্যাংক স্টেটমেন্ট দিব তাহলে তো আর কথা বলতে পারবে পারবে কারণ তারা যখন হেয়ারিং এ ডাকবে তখন বলবে যে আপনি কি করেন কার্য আদেশ নিয়ে আসেন বা টাকা যে পাইছেন ব্যাংকে ডকুমেন্টস নিয়ে আসেন তখন আপনি দেখাইলেন যে ভাই দেখেন আমি 129 টাকা করে বিক্রি করছি বা 120 টাকা বিক্রি করছি কারণ আইনে বলা না এই রেটে ব্যস্ত হবে আইনে কোথাও কি বলে আজকে রেফারেন্স গুলো দেখাবো তাহলে তাহলে এই সংযোজনটাকে আপনি যেটা বলছেন দেখেন এই জায়গা এই ক্রয় মূল্য ইয়ে বিক্রয় মাসখানে আরো বেতন এটা কি চালান পান এই জন্য আপনি কি এটা সংযোজনে দেখাইছেন খালাস করো যে লোড আনলোড করছেন চালান পাইছেন তাহলে সেলস প্রমোশন রিপেয়ার এন্ড মেনটেন্যান্স ব্যাংক এইভাবে অনেক কিছু আপনি রেয়ার পান না বা নেন না বা চালান পান না এই জন্য দেখেন বিবিধ খরচ থেকে শুরু করে সিএনএফ এর সব কিছুকে আমরা কি করছি তাহলে এই 35 টাকাই আসলে আমার সংযোজন এটা আমার কি সংযোজন ঠিক আছে তার ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য সংযোজন তাহলে বলেন এই শখটা বুঝছেন কিনা বুঝছেন আচ্ছা আলাল দুলাল ভাই শখ পাশাপাশি রাখেন এখন আলাল ভাই যেই দামে দুইটা খোলেন খোলেন আলাল ভাই যেই দামে বেচে দুলাল ভাই যদি একই দামে না বেচে ব্যবসা করতে পারবে করতে পারবে পারবে না এখন শখ দিতে গেলে দুলাল ভাইকে একই রেটে দিতে হবে না খেয়াল করেন দুলাল ভাইকে কি করতে হবে একই রেটে আচ্ছা আলাল ভাই যখন সংযোজন করছিল কোন টাকার উপরে করছিল 94.63 উপরে না খেয়াল রাখবেন আলাল ভাই সংযোজন করছে 94.63 উপরে কিন্তু আচ্ছা দুলাল ভাইটা ভাই করে এবার আচ্ছা সবটা বুঝতেছে নাকি ওই সেম বিলোফেন্টি পাইছে শুধু কি নাম্বার আলাদা এখন দুলাল ভাই ও খাতায় রিসিভ করছে এখন বলেন তো দুলাল ভাই যখন খাতায় রিসিভ করছে পাশাপাশি বোঝাচ্ছি দুলাল ভাই খাতায় কত কত টাকা ক্রয় মূল্য লিখবে মনে করেন আপনাদের দুলাল ভাই খাতাটা হাতে নেন দেখেন তো দুলাল ভাই এই জায়গায় খাতায় রিসিভিং লেখার সময় ব্যাটের টাকাটা যোগ করে দিছে না তার রিটার্নে আপনি দেখছেন না যে দুলাল ভাই যখন রিটার্নে লেখে তখন ব্যাটসহ লেখে না 22 নাম্বার নোটে তাহলে এখানে আপনি কি লিখবেন ব্যাটসহ লিখবেন না দুলাল ভাই খাতায় তাহলে কারণ কি দুলাল ভাই তো রেয়াত পায় না বুঝতে পারছেন খাতার মধ্যে কি লিখছেন তাহলে এইটাকে পরিমাণ দিয়ে ভাগ দিলে প্রতিকৃতির দাম বের হবে না তাহলে বলেন দুলাল ভাই এটা বলছেন তাহলে এই এই ব্যাটসহ যোগফলকে ভাগ দিলে কি দুলাল ভাই রেয়া করে মূল্য বের হবে না দেখেন এবার দুলাল ভাই সবটা করেন দেখেন দুলাল ভাই কিন্তু আলাল ভাইয়ের মতো কি লেখছে সবই একই লেখছে কিন্তু এখানে যা কত লেখছে কেন লেখছে কারণ দুলাল ভাই তো 5% প্র্যাকটিস করবে সে জানে আমার এই 94 সাথে ব্যাটের টাকাটা কি করতে হবে যোগ করতে হবে তো আছেন এবার এখন একটা সূক্ষ্ম জিনিস দেখেন আলাল ভাই কিন্তু এই 94 টাকার উপর 37% এডিশন করছে আর দুলাল ভাই কিন্তু এটার সাথে ব্যাটটাও যোগ করে এখন দুইটার উপরে যদি এডিশন ধরে তাহলে ব্যাটের টাকার উপরে এডিশন এসে পড়বে না আসবে কি না যদি আপনি ডাইরেক্ট যে একটার সাথে সরল বিশ্বাস দুইটা যোগ করে যদি এখন আপনি দেখলেন যে আলাল ভাইয়ের 15% এডিশন দেখেন আসছে সবাই তাহলে আগে আগের মতো আমার ইয়া তাহলে আমি কি করলাম এই 94 রূপে 37% এডিশন করে বাদ বাকি টাকা যোগ করে দিলে হবে না বুঝলেন নাই কারণ আলাল ভাই আর দুলাল ভাই বিক্রয় মূল্য এক হইতে না বাধা টিকতে পারবে দুই ভাই যদি দুই রেটে বেসে তাহলে আপনি এক কাজ করেন ওই এই টাকার উপরে যে সংযোজনা ছিল এই টাকার উপরে 37% ওইটাই বের করে বের করে কারণ এটার সাথে 15% যোগ করছেন না তাহলে এই 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 এডিশন হতে যে কয় টাকা লাগে ওইটাকে কয় টাকা যোগ করে দেবো ধরতে পারেন নাই না বেশি হবে তো দেখেন হ্যাঁ আমি মনে করি লাস্টে ধরেন এইখানে কত রাখবো 129 টাকায় রাখবো তাহলে এই 129 টাকা আর ওইটা মাঝখানে পার্থক্য দিয়ে এটাই সংযোজন করে দিছি তাহলে দুইজনের মূল্য এক হইলো নাহলে তো আপনি দেখেন ভ্যালুর উপরে এখানে করতে 37% এখানে করতে কত পারছেন 37% দুলাল ভাই তো 15% ব্যাট যোগ করে দিছে তাহলে আপনি করবেন কত পারছেন না 22% এখন 22% যদি ভ্যালু আর ব্যাট করে ফেলা তাহলে দাম বাড়িয়ে দেবো না
আপনি 27% আপনি ওটার ভিতরে কি আছে ভ্যালু আছে ভ্যাটও আছে তাহলে আপনি দুইটার উপরে 22% করবেন না শুধু ভ্যালুর উপরে করবেন আমি এটাই বুঝাই দিয়েছি এতক্ষণ যে আমরা শুধু ভ্যালুর উপরে 22% করব ভ্যাটের উপরে তো করব না করলে তো আমার এটা আরো বেড়ে যাবে না আচ্ছা তাহলে এইভাবে এখানে দেখেন তাহলে এই সংযোজনের জায়গায় শুধু মুনাফার হারটা কমেছে না আর বাদ বাকি সব একই না তাহলে বলেন দুইটা শক পার্থক্য বুঝছেন কিনা শক দুটো ভাষায় রেখে দেখেন তাহলে আলাল ভাই করে মূল্য দুলাল ভাই করে মূল্য পার্থক্য না কার দুই ভাই তো দোকান পাশাপাশি না পাশাপাশি দোকান একই বিদ্যুৎ বিল আমি কি পেস্ট টাইম নেমারছি নাকি ভাই পেস্ট টাইম নেমারছি যে দোকান ভাগ করছেন আপনাকে দোকান বড় ছোট সেট টেবিলও দেখি ভাই আমি অনেক ঠান্ডা মাথায় আপনার কাছে কাজ করেছি তো না না নিজাম ভাই দোকান বড় ছোট হইতে পারে এদের কি হচ্ছে এক দোকান দুই ভাগ করছি এক ক্যাপিটাল দুই ভাগ করছি ঠিক আছে না সব সমান তাহলে আর বুঝে শুয়ে দেবো তাহলে এখন বললেন দুজনে পার্থক্য বুঝছেন তাহলে দুই ভাই তো সব জমা দিছে না এখন পূর্ণ ব্যবসা কি করতে হবে চালান দিতে হবে কি দিতে হবে চালান দিতে হবে তাহলে শখটা ক্লোজ করলাম হ্যাঁ দুই ভাগ করে বললে এক দুইটা শখে ক্লোজ করলাম আপনাদের স্যাম্পল দিয়ে দিছি এখন দেখেন আলাল ভাই চালান দিয়ে পণ্য বেচবে দুলাল ভাই কি করবে দুলাল ভাই যখন দুলাল তাকে খোলাছে দুলাল ভাই কি করছে চালান দ্বারা এইভাবে এই যে সিরিয়াল নাম্বার ওয়ান চালান দ্বারা পণ্য বেচে দুই তিন এইভাবে করতে করতে কি 29টা চালান প্রথম পেজে দেখেন আপনারা দেখেন প্রথম পেজে দ্বিতীয় পেজে যান ঠিকই আলাল ভাইও দেখেন সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি দ্বারা কয়েক 29 পেজ পর্যন্ত একইভাবে বেচছে না আলাল ভাই হচ্ছে একই ব্যবসাতে একই রকম দুজনে বিক্রি করছে এই যে এইভাবে দেখেন এই যে এইভাবে চালান দিছে আর খাতা থেকে বাদ দিছে তাহলে বলেন রিসিপিং যদি বোঝেন ইউজটা দেখাতে পারবেন না সেলসটা দেখাতে পারবেন না আমরা দিই সেটা দিয়ে দিলাম বুঝে নাই ডেবিট নোট ক্রেডিট নোট বোঝাবো আমি এটা ওয়েট করে সমস্যা নাই তাহলে চালান দিয়ে বিক্রি করতে পারবেন আর ওই যে ক্রয় বিক্রয় সবাই দেখাইছিলাম না একটা দেখালে তো একটা পারবেন না ভাই আমরা তো জ্ঞানী মানুষ ইশারে তো যথেষ্ট আচ্ছা দেখেন তাহলে বলে সেলস এন্ট্রিটা পারবেন কি না এইভাবে আলাল ভাই যদি প্রথম মাসে প্রথম দিক কাছে 29টা তারপর আরও চালান কাটছে দেখেন এইভাবে সে মোট কতটা 60টা চালান সরি 50টা চালান দ্বারা 15টা বিক্রি করে দিচ্ছে কটা চালান তাহলে এখন এই যে রিটার্নে তাহলে বলে সেলস দিয়ে স্টকটা কি করছে জিরো করে দিছে তাহলে বলেন এইভাবে বাণিজ্যিক আমদানিকারকের খাতা রিসিপিং দেখাতে পারবেন বাণিজ্যিক আমদানিকারকের শখ জমা দিতে পারবেন তারপরে বাণিজ্যিক আমদানিকারকের মাস শেষে খাতা থেকে সেলসটা বাদ দিতে পারবেন রিটার্নটা একটু পরে করাবো রিটার্ন থেকে আমি আলোচনা করি নাই তাহলে আজকে রিটার্ন দেখাবো তাহলে এই পর্যন্ত কোশ্চেন থাকলে বলেন 37% যে মানে এডিশন হয় ওটা কি মানে নিষ্কর্ষে দেখাইছিলাম কিন্তু আইনের কোনো ভিত্তি নাই কারণ কোনো অভিযোগ যদি বলে ভাই 48 মাসে করে নিয়ে আসছেন এখন আপনার যদি ওই যে করলাম না খাতা পত্র গোছানো থাকে বিডিএস এ ঝামেলা না থাকে আপনার যদি কোটেশন থাকে বলবেন আমি ভাই এভিডেন্স দেবো আমার পক্ষে সম্ভব না আর আপনার যদি দুর্বলতা থাকে তাহলে কী করবেন সমঝোতা করবেন কারণ আপনি দেখেন আপনার দুর্বলতা আছে কি না ঠিক আছে না কি ভাই আপনার যদি সব ওকে থাকে যেমন এক ব্যবসায় বলতেছে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে দিব তো ইন্সপেক্টর বলছে ঠিক আছে তাহলে শখ দেন আপনি আপনার মতো করে দেন উনি বলছে কি আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে দিব আমার ব্যাঙ্কে কয় টাকা ঢুকছে প্রমাণ দিব তাহলে তার উনি তর্কে যেতে পারবে না আপনি অনলাইনে শখ জমা দিয়ে দেন উনি আসলে বলবেন ভাই আমি আমার কোটেশন আছে এই যে আমি ওয়ার্ক অর্ডার এগেনস্টে দিচ্ছি আমার কোটেশন আছে আমি বললে তো হবে না মানে নেবে কিছু করার নাই মানে আপনি প্রুফ দিতে হবে ভাই আন্ডার ইনভয়েসিং ইনভয়েসিং বাদ দেন আপনি তো দেখাই দিয়েছেন যে আমি এত টাকা পাইছি দাদা তো 32 বলছে কিটা পণ্যের মূল্য নির্ধারণ হবে কি ধারা 32 অনুযায়ী আপনি যে টাকা পণ পাইছেন ওটা থেকে ব্যাট বাদ দিয়ে তাহলে আন্ডার ইনভয়েসিং লো ইনভয়েসিং কি আপনি ব্যাট তো ঠিকমতো দিয়েছেন ওটা কাসুন ধরে না কেন আপনি সেলস ব্যাট তো ফাঁকি দেন নাই এবার চিন্তা করেন আন্ডার ইনভয়েসিং লো ইনভয়েসিং সবাই জানে ঠিক আছে তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কারণ ওই যে দুলাল ভেতরে আপনার ব্যাটা যোগ করে দিছি
কিন্তু আমরা যখন এখানে মূল্যটা দুজনের একই আছে 130 টাকায় রাখছি কারণ ভ্যাট অফিস মূল্য 37% তো তখন কি আমাদেরকে প্রশ্ন করবে না যে ভ্যাট অফিস তো কেন আপনি বলবেন আমি আপনি তো একটু চালাক মানুষ আপনি বলবেন যে ভাই 15% বাদ দিয়ে 22% করব না আমি দুলাল ভাই আলাল ভাই তার 15% ধরে নাই বুঝেন নাই আপনি তো বলবেন যে আমি তো 15% এখানে অ্যাড করে দিয়েছি তার 15% কম ধরব না আমি আর নালে যে আপনি ওই ব্যাটু বিষয়ের জন্য আপনি ওই এরকম করে মূল্য ওইটাই ধরেন 37% ধরে দিয়ে দিন কি ভাই এটা তো আমি বিদ্যা শিখাইছি আমি বিদ্যা শিখাইছি না তাহলে আপনি ইন্সপেক্টর যদি বোকা হয় তাহলে আপনি কি করবেন ঠিক আছে ভাই সব চেঞ্জ করে নিয়ে আসতেছি ওই বেসগুলো ধরে করে মূলত 37% ধরে দিয়ে দিবেন আমি যেটা শিখেছি এটা কি একেবারে সলিড বিদ্যা আপনার কারণ আপনি রিটার্নে দেখাইছেন না ভাই ব্যাটের করে মূল্য সহ তাহলে আপনার জেনাসেন্স কি বলে যে রিটার্নে 9.1 এর 22 নাম্বার নোটে যদি আমি ব্যাট যোগ করে দেই আপনি অ্যাকাউন্টিং মিলবে বলেন না আপনি আমার কথা ধরতে পারছেন কি না ব্যাট অফিস বলবে কি না এটা গ্রহণযোগ্য রাইটের উপরে আরে বাবা সে তো কেমিস্ট্রি থেকে আসতে পারে দশে বলতেই পারে তাহলে আপনি কি বলবেন ঠিক আছে ভাই আমি চেষ্টা চেঞ্জ করে দিতেছি ঠিক আছে ওইটার উপর 37% ধরে আলাল ভাই আলোকে দিয়ে দেন শেষ আমি তো বলছি যে ব্যাটু বেশের লোক হয়তো ওইভাবে ডিপলি কি আপনি যদি বুঝাইতে পারেন দেখেন আলাল ভাইয়ের ক্রয় মূল্য ছিল এত আমি তো ব্যাটটা যোগ করে দিছি তাহলে আমার এখানে ক্রয় মূল্য বাড়বে না আমি তো 15% ব্যাটু এখানে কম এখানে 15 আর এখানে 22 মোট কত 36 আপনি দেখলে উনি পেস মারতেছে তারপর ভাই ঠিক আছে ঠিক করে নিয়ে সরি বলেছে ঠিক করে নিয়ে আসতেছে তো দিন শেষে তো একই কথা হলো আপনি কি বলেন ভাই এক কথা হলো না আর আপনারা যদি মনে হয় বেদাল করতে পারে তাহলে আপনি ওই 37% ধরে শখ দিয়ে দেন আমি আপনাদের সঠিক বিদ্যাটা শিখাইলাম ঠিক আছে আচ্ছা এই এই কথা সবাই ক্লিয়ার তাহলে এখন কি রিটার্ন শুরু করবো না এই যে টাকা টোকাগুলি ফেরত পান যেগুলি দেখাবো হুম নামাজে বিক দেবো কয়টায় ছয়টায় আচ্ছা দেখেন আমি বলি এই যে 80 অ্যাডভান্স ট্যাক্স এটা একটা বুঝা দিই না 80 80 মানে অ্যাডভান্স ট্যাক্স এই 80 সংক্রান্ত ধারাবিধি হচ্ছে ধারা দেখেন ধারা হচ্ছে আপনার 29 সরি ধারা 31 ধারা 31 আর বিধি 19 ঠিক আছে আর এটা হলো 80 সমন্বয় করার ইয়া আর ইয়ার ইয়ারা ধারা 70 আর বিধি 52 এই চারটা ধারা বিধি আমাদের জানতে হবে ঠিক আছে ওই দেখা দিচ্ছি ভাই মনে করে এটি যাবে ফেরত পাবেন এই সংক্রান্ত ধারা হচ্ছে ধারা 31 আর বিধি 19 ঠিক আছে আর এটি যে ড্রব্যাক নেবেন এই সংক্রান্ত ধারা বিধি হচ্ছে ধারা 70 বিধি 52 আমদানিকালে আগাম কর পরিশোধ সমন্বয় প্রত্যেক নিবন্ধিত এটা হলো কি কিভাবে এটি সমন্বয় করবেন কে করবেন আর আরেকটা হলো ফেরত দেখেন ফেরত কিন্তু দুই রকম একটা হলো নিবন্ধিত ব্যক্তির ফেরত আর একটা হলো অনিবন্ধিত ব্যক্তির ফেরত ফেরত কিরকম দুই রকম প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধন যোগ্য আচ্ছা এটা তাক দিয়ে নেই দাঁড়ান দেখেন প্রত্যেক আমদানিকালে আগাম কর সমন্বয় প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি আমদানিকৃত পণ্যের সর্বের উপর মূসক উপধারা দুই উপধারা বলতে এই দুইকে বোঝাইছে উপধারা দুইয়ে উল্লিখিত হারে আগাম কর পরিশোধ করিবেন উপধারা দুই বলছে এটি কত পার্সেন্ট হবে করযোগ্য আমদানির উপর মূসক যেই সময় ওই যে বিলোপেন্ডিতে মনে আছে যে মূসক যে সময় দিছিলেন এই যে দেখেন এই যে মূসক দেখেন এই যে যেই যেই সময় মূসক দিছিলেন ওই সময় কি দিছিলেন এটি তাহলে এটি মানে অ্যাডভান্স ট্যাক্স আগে ছিল এটিবি অ্যাডভান্স স্টেট ব্যাট ওইখানে আপনি 33.34% দিয়ে আসতেন এই জন্য ব্যাটের পিছা ডিস্টার্ব করতো না আর এখন হচ্ছে কি এটি এটি অ্যাডভান্স ট্যাক্স আপনি এই প্রোডাক্টটা যদি এই টাকা বিক্রি করে দেন এই যে 4,78,00,000 টাকা আপনার এক টাকাও দেওয়া লাগবে না কারণ আপনি ক্রয় মূল্যের উপরে কী হচ্ছে ট্রেডিং ব্যাট দিয়ে আসছেন না এখন দুলাল ভাই যদি চিন্তা করে আমি এত ভেজাল বোঝালে নাই রেটটা ভেজালে নাই দুলাল ভাই চিন্তা করলে আমি 1,00,000 টাকা বাড়াবো মূল্য কত 1,00,000 তাহলে সে কিনলো কত 4,87,84,000 সে 1,00,000 টাকা পেলে 5,000 টাকা ট্রেডারে দিলে ঝামেলা শেষ না বুঝলেন দুলাল ভাই যদি বলে যে আমি সংযোজন কত করবো কত আসছেন 1,00,000 দুলাল ভাই যদি মনে করে আমি কি সংযোজন করবো 2,00,000 তাহলে সে 10,000 টাকা প্রতি লাখে 5,000 টাকা দেওয়া লাগে না
তাহলে এই টাকার উপরে যেই পরিমাণ সংযোজন করবেন প্রতি লাখে 5000 করে দিলে ট্রেনিং বেড যাবে শেষ বুঝতে পারছেন হুম নামাজের টাইম আছে আচ্ছা এই এই 31 বুঝায় ব্রেক দেই ব্রেক দেই তাহলে বলেন এই যে এই বলছেন তো এটি যে সময় দিবেন ব্যাটটাও কি একই সময় দিবেন এটাই বলছে আর কি দেখেন বলছে কি এই দেখেন এই যে কর্জক আমদানির উপর মূসক যখন মূসক দিয়েছিলেন তখন কি করেছেন এটিটা দিয়েছে আদায় করা সেই একই সময়ের পদ্ধতিতে কর্জক আমদানি আরোপযোগ্য ভিত্তি মূল্য মানে কি বলেন ভাই আলাল ভাই যখন 1 লাখ টাকায় প্রোডাক্ট কিনেছিল 15000 টাকা ভ্যাট দিছিল না যখন বিলোফিন দিয়ে কিনেছিল তখন আবার 15000 টাকায় পড়ে দিয়েছে 5000 টাকা এটি দিছে তাহলে এটাই তো ভিত্তি মূল্য এটাই বেজ হইল তাহলে এটা এটাকে যে আমরা কেজিতে ভাগ দিছিলাম বলেছে আমাদের তত্ত্ব বলছেন এবার বসে দেখেন ভিত্তি মূল্য এটা রেফারেন্স ভিত্তি মূল্যের উপর বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত পদ্ধতিতে পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে মানে আপনি যদি উৎপাদনকারী হয়ে থাকেন তাহলে প্রথমবার 5% ছিল 2019 এ 20 হইছে 4% হ্যাঁ তারপরে 20 21 এ কত আছেন 3 এবারে চেঞ্জ করে নাই তাহলে বলছে উৎপাদনকারী হলে কত পার্সেন্ট দিবে 3 আর আর ব্যবসায়ী হলে কত পার্সেন্ট দিবেন 5% আর আগাম কর প্রদেয় হইবে প্রত্যেক নিবন্ধিত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছে তিনি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মের মানে যেই মাসে বিলোফিন পাইছেন তাহলে ওই যে একই রেটের মতো যেই মাসে পাইছেন তারপরে 4 মাস না দেখেন বসে কি সংশ্লিষ্ট কর্মের বা তৎপরবর্তী 4 কর্মের শব্দটা কি 4 মাস তার মানে পরবর্তী 4 কর্মের আপনি এখন চলে কি আগস্ট মাস সেপ্টেম্বর তাহলে সেপ্টেম্বরে যদি কোনো বিলোফিনটি পেয়ে থাকেন এই মাসটা পাবেনই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি রিটার্ন ফেব্রুয়ারি 15 তারিখে দিবেন ওটা বোনাস রূপে বোনাস রিটার্ন দেওয়ার মতো দিতে পারবেন বুঝতে পারছেন যে তাহলে কেউ যদি বলে কোথায় আছে তাহলে কি বলবেন 31 বলাস দাঁড়া 31 চার কর্মের মধ্যে মূসক দাখিল পথে পরিশোধ আগাম কর সমপরিমাণ হ্রাসকারী সমন্বয় করুন তার মানে যা বিলোপিন দিতে পুরোটাই সমন্বয় করবেন ওই যে ব্যাংকে ব্যাংকে করবেন না কিন্তু পণ্য বেচলে আছে না বেচলে নাই এটি সমন্বয় করতে কি বাধা নাই এটি সমন্বয় করে টাকাটা নিয়ে নিলেন সমন্বয় করিতে পারিবে যেই ব্যক্তি আগাম কর পরিশোধ করিয়াছেন কিন্তু নিবন্ধিত নহেন তিনি নির্ধারিত পদ্ধতিতে আগাম কর ফেরত প্রদানের নিমিত্তে কমিশনের নিকট কি করতে পারিবে আবেদন করিবে কমিশন আবেদন প্রাপ্তি পর নির্ধারিত পদ্ধতি নিষ্পত্তি করবেন ওই নির্ধারিত পদ্ধতি থেকে নিষ্পত্তি করবেন তাহলে আমাদের পরে আলোচনা করবো না এটা শেষ করে দিব